আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য আজকের ইমিগ্রেশন আপডেট সংবাদ এবং বাংলাদেশ মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রবাসী ভাইদের সাথে ফেসবুক লাইভের মাধ্যমে ওনারা যোগাযোগ করবে এবং প্রবাসী ভাইয়েরা প্রশ্ন করতে পারবে, সেই বিষয় নিয়ে প্রবাসীদের মতামত নিয়ে কিছু আপডেট আছে, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং এই মুহূর্তে দেশে যাওয়া আসা সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন। তো বন্ধুরা, প্রথম আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ হাই কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী 10 তারিখ সন্ধ্যার সময় ফেসবুক লাইভের মাধ্যমে প্রবাসীদের সাথে যোগাযোগ করবে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের কর্মচারীরা। তো এরকম একটা নিউজ কিন্তু ভাইরাল হয়েছে বা অনেকে ফেসবুকের মধ্যে শেয়ার করতেছে। তো এখানে বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা বা যে সকল মিডিয়া এটা শেয়ার করতেছে, এখানে কিন্তু হাজার হাজার প্রবাসী ভাইয়েরা কিন্তু কমেন্ট করতেছে যে মালয়েশিয়ার হাই কমিশন 2-3 মাস পর্যন্ত ফাস্টফুডের কোনো বিষয় নিয়ে আপডেট দিচ্ছে না ফেসবুক পেজের মাধ্যমে। এবং গত কিছুদিন আগে 2-1টা নাম্বার দেওয়া হয়েছিল, সেখানে আমরা যোগাযোগ করে 2 মিনিট কথা বলতেছে না মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন। তাহলে ওনারা কীভাবে আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে প্রশ্নের উত্তর দিবে, আমাদের প্রশ্নের উত্তর কীভাবে দিবে ওনারা? তো সেই বিষয় নিয়ে কিন্তু অনেকে হাসাহাসি করতেছে বা অনেকে গালাগালি করতেছে। তো এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে আমাদের অভিভাবক বলতে কেউ নেই, শুধুমাত্র মালয়েশিয়ান অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন হচ্ছে আমাদের অভিভাবক। মালয়েশিয়ার মধ্যে এই কঠিন সময়, যে একটা কঠিন সময়ের মধ্যে এখন যেহেতু একটা পারমিট করার সুযোগ, এ সময়ে কিন্তু অনেক প্রবাসী ভাই শুধু পাসপোর্ট না পাওয়ার কারণে অনেকেই পারমিট পর্যন্ত করতে পারবে না। এবং যে একটা পাসপোর্ট করার জন্য 1 মাস বা 2 মাস সময় লাগতো, এখন 8 মাস 9 মাস হয়ে গেছে, এখনও অনেকে পাসপোর্ট পাচ্ছে না। মালয়েশিয়ায় অবস্থানরত ইন্ডিয়ান হাই কমিশন, সেখানে যদি আপনি পাসপোর্টের জন্য জমা করেন তাহলে 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেয় ওনারা। তাহলে আমাদের বাংলাদেশ হাই কমিশন কেন 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত কেন পাসপোর্ট দিতে পারতেছে না প্রবাসী ভাইদেরকে? এটা আসলে দুঃখের বিষয়। তো তারপরেও সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, যতটুকু সম্ভব বাংলাদেশ মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের উপর আপনারা আস্থা রাখবেন এবং যে কোনো পাসপোর্ট রিনিউ করা বা পাসপোর্ট নতুন করে করা কোনো দালালের মাধ্যমে করার প্রয়োজন নেই। আপনারা ফুসলাদের মাধ্যমে হোক, সরাসরি গিয়ে হোক, ট্রাভেল পাস নেওয়া বা সব কিছু আপনারা সরাসরি হাই কমিশনে গিয়ে আপনারা করতে পারবেন। তো এখানে কোনো এজেন্ট বা কোনো দালাল ধরার কোনো প্রয়োজন নেই, এটা অবশ্যই মাথায় রাখবেন। হয়তো বাংলাদেশের মধ্যে কিছু সিস্টেমের দেরি হওয়ার কারণে হয়তো কিছুদিন সময় লাগতেছে, তারপরে অন্য আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই, যদি আমাদের কষ্ট হয় তাহলে আমরা বাংলাদেশ হাই কমিশন যেহেতু আমাদেরকে অনেক সময় হেল্প করে বা সাহায্য করে বা আমাদের যে কোনো সময় কিন্তু বাংলাদেশ হাই কমিশনের কাছে আমাদেরকে যেতে হবে। সে কারণে অবশ্যই বাংলাদেশ হাই কমিশনের যে সমস্ত নিউজগুলো আছে অবশ্যই আপনারা ওইগুলা দেখবেন এবং যতটুকু পারেন যোগাযোগ করার চেষ্টা করবেন। তখন হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন সংবাদ। মালয়েশিয়ার মধ্যে কিন্তু অনেক সময় অনেক বড় বড় অপরাধী দেওয়া হয়, যেখানে শত শত লোক গ্রেপ্তার করা হয়। তারপরেও আপনারা হয়তো মালয়েশিয়ার ইমিগ্রেশন ফেসবুক পেজের মধ্যে যদি ঢুকেন তাহলে আপনারা দেখতে পারবেন প্রতিদিন মালয়েশিয়ার কোন কোন স্থানে ছোট ছোট অপরাধী দেওয়া হয়, সব কিছু কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন ফেসবুক পেজের মধ্যে আপডেট দেওয়া হয়। সেখানে আপনারা যদি দেখেন এখন যে স্ক্রিনের মধ্যে যে ছবিগুলো আপনারা দেখতে পারতেছেন, অনেক হোটেলের মধ্যে এবং কনস্ট্রাকশন সাইটে এবং ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছোটো ছোটো অপরাধী দিয়ে 2-3-4 জন এরকম কিন্তু অনেক লোক গ্রেপ্তার করতেছে প্রতিদিন বিভিন্ন জায়গার মধ্যে, কিন্তু এই অপরাধগুলো চলতেছে। আমাদের সাথে কাজ করতো একজন ইন্ডিয়ান লোক, উনিও কিন্তু আমাদের দোকানের কাজ ছেড়ে অন্য দোকানে কাজে গেছে মালাক্কার মধ্যে। গত 2 দিন আগে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে ওই দোকান থেকে, ওই দোকানে অপরাসিটা দেওয়া হয়েছিল, ওই দোকানের মধ্যে এসওপি চলতেছে কিনা সেই বিষয় নিয়ে। কিন্তু দেখতেছে এখানে 2-1 জন লোক, বিদেশি লোক এখানে কাজ করতেছে, তখন ওনাদের পাসপোর্ট আছে কিনা সব কিছু জিজ্ঞেস করার পর 2 জনের পারমিট ছিল না, তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়। তো সেজন্য যে সকল প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দোকান বা শপিং বা বিভিন্ন ফ্যাক্টরি এই সমস্ত স্থানে কাজ করতেছেন অবশ্যই সাবধানে কাজ করবেন। এবং এখনও যারা পারমিট করেন নাই আপনারা তাড়াতাড়ি যেটা কোম্পানি দেখে আপনারা পারমিট করে নেবেন,
যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করে নেবেন, কারণ আপনার কাছে যদি রেজিস্ট্রেশনের সুরাত থাকে তাহলে আপনাকে আর গ্রেফতার করবে না। তো এখন হচ্ছে অনেক প্রবাসী ভাই অনেক সময় প্রশ্ন করে থাকেন, ভাই এই মুহূর্তে মালাক্কা থেকে কুয়ালালামপুর যাওয়া যাবে কিনা, বা জোহর বারু থেকে কুয়ালালামপুর যাওয়া যাবে কিনা, এবং কুয়ালালামপুর থেকে ফিনাং বা জোহর বারু ওই সমস্ত দেশ থেকে যাওয়া যাবে কিনা কোনো বালাই সুরাত ছাড়া। দেখেন একটা কথা হচ্ছে, এখন কিন্তু বিভিন্ন বাস স্টেশনের মধ্যে যদি আপনি যান তখন ওইখানে কিন্তু বাসের ড্রাইভার বা কাউন্টার থেকে জিজ্ঞেস করা হয় আপনার কাছে বালার কোনো সুরাত আছে কিনা। তো সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনার পারমিট আছে বা নাই আপনারা চাইলে বালার থেকে একটা সুরাত আপনারা নিয়ে আসতে পারবেন। যেখানে যান না কেন এটাই ভালো হবে বা এটাই উচিত হবে যে কোনো একটা বালার থেকে আপনারা একটা সুরাত নিয়ে তারপর ওই জায়গার মধ্যে গেলে এটাই ভালো হবে, কারণ কোনো রুট ব্লক বা অনেক সময় অনেক ঝামেলা হতে পারে। ঝামেলা না থাকলেও যে সকল বাসের ড্রাইভার আছে ওনারাও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে থাকে বালার কোনো সুরাত আছে কিনা। সেজন্য যে কোনো স্থানে আপনারা যেতে পারবেন, কিন্তু কিন্তু বালার সুরাত আপনারা সঙ্গে রাখবেন। এবং মালয়েশিয়া সরকার একটা ঘোষণা করছে যে হয়তো কিছু দিনের মধ্যে এক জেলার থেকে অন্য জেলার মধ্যে ভ্রমণ এটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে, সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন হচ্ছে দেশে আসা এবং যাওয়া। অনেক প্রবাসী ভাই জানতে চান এখন এই মুহূর্তে বাংলাদেশে গেলে বিমানের টিকিটের দাম কত হবে যাওয়া এবং আসা। এই মুহূর্তে যেহেতু বিমানের টিকিটের দাম একটু বেশ, এখন যদি আপনি টিকিট করেন টিকিট পাওয়া যাবে, যাওয়া আসার জন্য যদি আপনি টিকিট করেন তাহলে কমপক্ষে 3,000 রিঙ্গিত পর্যন্ত হতে পারে, এবং শুধু যদি যেতে চান তখনও কিন্তু 1,500 রিঙ্গিতের উপরে হতে পারে। সেজন্য যে সকল প্রবাসী ভাইয়েরা দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে চান আপনাদেরকে অনুরোধ করব, ডিসেম্বরের মধ্যে যেহেতু ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়ে যাবে তাহলে আপনারা যদি জানুয়ারির পর থেকে যদি ডিসেম্বরের পর থেকে 2022 সালের মধ্যে যদি আপনারা দেশে আসা যাওয়া করেন এটাই হবে আপনাদের জন্য ভালো এবং সহজ উপায়। সেজন্য সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, যেহেতু এতদিন পর্যন্ত মালয়েশিয়ার মধ্যে আপনারা অপেক্ষা করেছেন, যারা বৈধ আছেন বিশেষ করে বাংলাদেশের মধ্যে ছুটিতে যাবেন, আপনারা 2022 সালের মধ্যে দেশে আসা যাওয়া করলে এটাই কিন্তু ভালো হবে। তো সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।